আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, তাকওয়াদার মানুষ, পরহেজগার মানুষদের খুবই কষ্ট হবে। কি বুঝলেন? কত বুঝলেন না? আর যারা আইন কানুন মেনে নেয় তাদের কথা বাদ দেন না। মুসলমানের ঘরে জন্মচ, মুসলমানের উপরে চলো, মুসলমানের উপরে না গেলে বাঁচতে পারবেন না। আল্লাহকে মুখ দেখাতে হবে বাবা, সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা হয়ে গেল বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা, কেন দেখা দাও না রফিক, কি কসুর করছি আমি তোমারই ওই ইস্কিরিমালা, আর গলে দিয়ে সেলনো আলা তোমারই ওই ইস্কের এমনি জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা, নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। কেন পাঠালেন? যুগে যুগে এক একটা নবী আল্লাহ রসুল পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য, দিনের পথে টাকার জন্য পাঠিয়েছিলেন বাবা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন। কি বাবা, কোন মাসে পেটেছিল গো? রবিউল আউয়াল শরীফ, 12ই রবিউল আউয়াল, ওয়াক্তে সুবে সাদেক, সোমবার দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। রাত আসা করলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী যেন রাতের বেলায় আসে, রাতের বেলায় আসে। আর দিন আসে আল্লাহ আপনার নবী যেন দিনের বেলা আসে। উভয়ের আশা পুরা কেননিওয়ালা বাবাজি ভাইয়েরা দোস্তরা, রাতের কিছু অংশে, দিনের কিছু অংশে, দুয়ের মাঝখানে, দুয়ের মাঝখানে, এ সবের মাঝখানে কি বলা হয়? সবে সাদে আল্লাহ রসুল দুনিয়ায় তো শ্রীপ নিয়ে নেন বংশ ভার আল্লাহ। কিন্তু নবীতে এসে গেলেন, নবীতে চলে এনে, নবী আসবার পূর্বে কি ছিল জানা আছে কি? হ্যাঁ, নবী আসবার পূর্বে একটা মুসলমান ছিল। এ বাবাজি, মুসলমান ছিল একটা তো মুসলমান নেই, কি সব তো বেদিন, মানামারি, পিটাপিটি, কোনো খুনি, হুড়ুহুড়ি, হ্যাঁ শান্তি নেই, বছরকে বছর পানি নেই, গাছপালা শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, আর পাঁজা চামড়া শুকিয়ে গেছে, চোখ টোক বেরিয়ে একরকম হয়ে যাচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন, কিন্তু পাঠাবার, হ্যাঁ কথা বললেন না, ঈসা সাল্লামকে আল্লাহ আসমানে তুলে নিলেন, কত বছর? 570 বছর। কি বুঝাচ্ছেন না? তুলে নিলেন, ব্যাস নবী পাঠানো বন্ধ করে দিলেন। হেদায়তের কথা, নামাজের কথা, রোজার কথা, দিনের কথা বলবে কে? কে বলবে? মিয়া সাহেব, হ্যাঁ আলেম ওলামা ছাড়া কে বলবে? কত বুঝলেন না? বন্ধ করো, আলেমদের মুখ বন্ধ করো, হ্যাঁ আটকাও, আলেমদের মুখ বন্ধ হয়ে গেলে দুর্দশা শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ ব্যাস তুলে নিলেন, 570 বছর, আলেম ওলামা কিছু রইল না, হেদায়ের কথা বলার লোক রইল না, অবিচার ব্যবিচার, মারামারি, পিটাপিটি, খুনো খুনি, রাস্তাঘাটে জেনা ব্যবিচারী, কুকুর বাঁদর সরের মতো হুড়ুহুড়ি করছে সব,
কি হবে আল্লাহ বলে টাকার লোকই নেই এই 570 বছর বাদে আল্লাহ পাক নবীকে পাঠাচ্ছেন নবী চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাঠালেন যখন আল্লাহ পাঠিয়ে দিলেন নবীর কদমের সিনাতে আল্লাহ এত পানি দিয়ে দিলেন গোটা পৃথিবীতে আল্লাহ পানি দিলেন শান্তি ফিরে এলো গাছপালা তরতাজা হয়ে উঠছে জানোয়ার পাখি পক্ষী খেতে শুরু করলেন ভাইরা দোস্তরা শান্তি ফিরে চলে এলো বল সুবহানাল্লাহ কি বুঝলেন পারস্যের অগ্নি উপসেকে না হাজার হাজার বছর ধরে আগুনে একটা কুণ্ডু জ্বালিয়ে চাল বুঝলেন সেই আগুনের কুণ্ডু কেউ নিবোতে পারছে হঠাৎ নবীর কদমের সুদায় আল্লাহ হাতে পানি দিলেন হঠাৎ আগুনের কুণ্ডুটা নিভিয়ে গেল বল সুবহানাল্লাহ কাঙ্গুরা বাচ্চার একটা রাজ সিংহাসন ছিল দুম করে জমিনে পড়ে ধুলির সাথে হয়ে গেল কি বললেন সেই নবীর সিরাতে নবী কি জিনিস জানে হ্যাঁ সব বসা আছেন সব নবীর ওসিরাতে আমাদের আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে যায় ঠিক না বেটি গো মানুষ দুনিয়া হতো নাকি ফেরেশতার আল্লাহ আল্লাহ বলে এই ফেরেশতার আমি দুনিয়ায় মানুষকে আশরাফুল মখলুকাত করে বানাবো হ্যাঁ বলে খোদা খবরদার খবরদার এই কাজ করবেন না আপনি মানুষ বানাবেন না মারামারি পিটাপিটি কোনো কোনি হুড়োহুড়ি করবে আদম সন্তানেরা আল্লাহকে মানা করলেন আল্লাহ যদি ফেরেশতাদের কথা শুনতেন কি বাবা এই মানুষ হতো হ্যাঁ হতনি তো আল্লাহ বলে কাল ইন্নি আলামু মা লা তালামুন এ আমার মালায়েকা ফেরেশতারা জেনে রেখে দিও আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা সব লজ্জিত হয়ে গেলেন আল্লাহ আপনাকে নিষিদ্ধ করলাম বিয়াদিবি হয়ে গেছে খোদা তুমি মাফ করো আল্লাহ ক্ষমা করে দিলেন বলুন সুবহানাল্লাহ এই মানুষ আর সফল মখলুকাত এই মানুষের উদ্দেশ্যে কাউকে বানাই নেই এই মানুষ কি মানেন ফেরেশতাদের চেয়েও এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বেড়িয়ে দিয়েছেন বেশি দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হ্যাঁ কত মিলে না এই মানুষ জানোয়ারের চেয়েও খারাপ উলায়কে কেলা নাম বলহু মাদাল হ্যাঁ বলকে জানোয়ারের চেয়েও খারাপ কে বলছে কথাটা এই কথাটা কে বললে আল্লাহ বলছে আল্লাহ বলছে বুঝতে পেরেছেন তো হ্যাঁ আরে মানুষ আল্লাহ সম্মান দিয়েছে মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে তখন এরা শেষ হয়ে গেল বাবা বাবাজি ভাইরা দোস্তরা নবী দুনিয়ায় তশরিফ নিয়ে এলেন বাবাজি ভাইরা দোস্ত দুনিয়ার বুকে শান্তি ফিরে নেন ওয়াকিয়াটা বিশাল বড় ওয়াকিয়া ভাইয়া দোস্তরা আজকে আমি সংক্ষেপ করে বলতে চাইছি নবী দুনিয়ায় চলে এলেন চলে আসার পরেতে ভাইরা দোস্তরা আস্তে আস্তে নবী আস্তে আস্তে বড় হলেন জন যুবক হয়ে গেলেন নবী আমার কি বলছেন এ বিশ্বের মানুষেরা তোমরা মারামারি করো না পরের মাল মেরে নিও না পরে পরে অত্যাচার করো না জুলুম করো না তোমরা শান্তির সঙ্গে ব্যবহার করো তোমরা সুখে শান্তির সঙ্গে থাকো নামাজের কথা বলছে নবী নামাজ পড়ো রোজা রাখো তসবিহ তেলাওয়াত করো এ কথা আমার নবী বলছে না নামাজের কথা রোজার কথা আমার রাসূলুল্লাহ বলে না 53 বছর আমার রাসূলুল্লাহ নামাজ পড়েনি আর 53টা বছর নামাজ রোজার কথা আমার রাসূলুল্লাহ বলেনি কথার বুঝতে পারলেন কি বললাম তার নবী কি বলছেন নামাজ পড়ো কাকে বলবে এই নামাজ পড়ে এসো বাবা তোমার চলে এসো নামাজ পড়ে বাবা আজান হচ্ছে চলে এসো আসবে তো এই আসবে হ্যাঁ এই মুসলমান আছে সব তো বেদি ইনি আবার কি বলে কে ইনি কে কে ইনি কে চেনি না নবীকে তো হ্যাঁ নবী চেনে হ্যাঁ বাবাজি ভাইরা দোস্তরা আস্তে আস্তে নবী আমার মেহনত করতে শুরু করলেন পরিশ্রম করতে শুরু করলেন দাঁড়ে দাঁড়ে যাই ভাইরা দোস্তরা মানুষের ব্যবহার আখলাক চাল চলনের কথা বলে বাবাজি অন্যায় কাজ করো না
মানুষকে কেন মারছো, কেন খেটিয়ে পয়সা দেবে না, মানুষের অধিকারটা কেন ছিনিয়ে নিচ্ছ? ভাইরা দোস্তরা সমস্ত শিক্ষা দিতে শুরু করলেন, মানুষ একের পর এক দেখে দেখে পরিবর্তন হতে শুরু হলো। বলুন সুবহানাল্লাহ। কুরাইশ সরদার আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান বাবা জি, ভাইরা দোস্তরা কি করলো? নবীর জানি দুশ্মন হয়ে গেল, কেন হলো, কি কারণ কি? নবীকে কিছু নিয়ে নিয়েছিল আবু জেহেলের, কিছু মেরে নিয়েছিল, জমি নিয়েছিল, জায়গা নিয়েছিল, নাকি ঘর নিয়ে নিয়েছিল? না না, কিছু লাই না লাই না। আবু জেহেল বলছে, এই মোহাম্মদ, এই কথা তুমি বলা বন্ধ করো, বলা বন্ধ করো। এ কথা তুমি কেন বলছো? এসব কথা তুমি বলা বন্ধ করো, কথাবার্তা বলা বন্ধ করো। নবী তো ভালো কথা বলছেন, সুন্দর কথা বলছেন, ভাই ভাই মিলে জুলে চলো, সুখ শান্তি সঙ্গে চলো। হ্যাঁ, আর নামাজ পড়ছেন, বিশালভাবে খাচ্ছেন, বিরাট ব্যাপার আমার কি, আর খেচ্ছেন হারাম, মেরে নিচ্ছেন, তার দাম কি রইল জীবনে? হ্যাঁ, প্রথম নিজের ফর্মুলাটাকে ঠিক করুন, কি বুঝলেন, তারপরে নামাজ, নিজের প্রেমটাকে ঠিক করুন, আল্লাহর ক্ষোভ ভয় ডর নবীর মহব্বত ভালোবাসা প্রেম এলে তবে নামাজ পড়বেন তো। হ্যাঁ, নবীকে বললেন, নবী হাঁক মারলে মানুষ লাভ দিয়ে ঝাঁকে ঝাঁকে ছুটবে, নবীকে চিনলে ছুটবে তো, কেউ চেনে নেবে। বাবা জি ভাইরা দোস্তরা, আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান উদমা সাহেবা নবীর জানি দুশ্মন হয়ে গেল, নিবাসের নাম দাঁড়িয়ে আছে, হতবাগা কমিনা কম বক্তা আবু জেহেল নবীর গাড়ে গা গলায় একটা গামতে টান মেরে ছুঁড়ে ফেলে দিল, রসুল্লাহ কেচড়ে পড়ে গেলেন। নবী আস্তে আস্তে উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে হেঁটে বাড়িয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারে গেছেন, শিকার করতে চলে গেছেন, শিকারীরা কি বলছে, জানোয়ারেরা বলছে, এ হামজা, তুমি আমাদেরকে শিকার করার জন্য মারার জন্য এসেছো, তোমার চাচা আবু জেহেলকে, আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লামের গলায় গামছা দিয়ে কাছে ফেলে দিয়েছে। কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়িয়ে নেন, এতে কি ভাই আবু জেহেল, আমার ভাই মুহাম্মদকে তুমি গলায় গামছা দিয়ে কেন ফেলে দিলে? হাতে মধ্যে ধনুক ছিল, ধনুকের বাঁটটা দিয়ে এক ঘা মাথায় ছেড়েছে আবু জেহেলের, মাথা ফেটে দদ্দর দদ্দর করে খুন বেরিয়ে চলে যাচ্ছে। কি বুঝতে পেরেছ, কি ওষুধ দিচ্ছে বুঝতে পেরেছ? হামজা তখন মুসলমান হয়নি, বুঝতে পেরেছ, ঘরের লোক না বাইরের লোক, এই বুঝতে পারছেনি, হ্যাঁ কোথা চলছে, কি বুঝতে পারছেন না, ওরা খেতে চায় লুটে বেড়ে হারাম খাবে, আর রসুল বলছে না অন্যায় চলবে না, খবর দাও তোমরা অন্যায় কাজ করো না, জাহান্নামে যেতে হবে, অন্যায় থেকে বাঁচো তোমরা, আমি তোমাদের আল্লাহর হুকুমটাকে নিয়ে যাও, অন্যায় থেকে বেঁচে তোমরা জান্নাতবাসী হও, এ ঠিক তো নাকি? হ্যাঁ বাবা জি ভাইরা দোস্তরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হিমুল্লাহ, কি বলছেন, ও ভাই মুহাম্মদ সাল্লাম, আপনার গলায় গামছা দিয়ে আবু জেহেল কাছে ফেলে দিয়েছি, আমি আবু জেহেলের মাথায় এই ধনুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে খুন বের করে দিয়ে চলে এসেছি। আল্লাহ রসুল বললেন, চাচা যান, চাচা যান, এতে আমি বড় খুশি হইনি, খুশি নাই, খুশি নাই, আমি এতে সন্তুষ্ট নয়, সন্তুষ্ট নয়, আপনি যে কাজটা করলেন এতে আমি খুশি নয়, সন্তুষ্ট নয়। আপনি যেদিন ইসলাম কবুলকে যে মুসলমান হতেন, যে মুসলমান হন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হতাম, বড় সন্তুষ্ট হতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল, জোরে হবে না, জোরে হবে না, তাহলে রসুল পাশে কি শিক্ষাটা দিচ্ছে বাবা, এই কি শিক্ষা দিচ্ছে,
এখানে নামাজের কথা বলল, রোজার কথা বলল না, আদর্শ নবী হোসে আখলাক আদর্শটাকে মানুষ দেখছেন। বাবা জি ভাইরা দোস্তরা, নবী হোসে সাল্লাম বদরের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে গেলেন, উহুদের যুদ্ধে গেলেন। বাবা জি ভাইরা দোস্তরা, উহুদের যুদ্ধে কেন নবী গেলেন? কি দরকার ছিল উহুদের যুদ্ধে যাওয়ার? উনি তো বসে থাকতে পারতেন, কি দরকার ছিল? লড়াই সাহাবারা করবে, ভাইরা দোস্তরা নবীর মহব্বতের মানুষ সাহাবারা লড়াই করবে, নবী কেন যাবে? নবী তো চুপ মুড়ে বসে থাকবে। এ কথা ঠিক না বেটিক গো? ঠিক তো? হ্যাঁ, বুঝতে পারছেন না? আল্লাহ বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাম যাও উহুদের যুদ্ধে, চলে যাও উহুদের যুদ্ধে যাও। উহুদের যুদ্ধে যাওয়ার পরে পাথর শুনলেন, পাথরটা এসে আল্লাহর নবীর দান্দান মোবারক লেগে দান্দান শহীদ হয়ে গেল, দদ্দর দদ্দর কে খুন বেরিয়ে চলে যাচ্ছে। মোহাম্মদ কেন গেল, কেন গেল? ওই দাঁতে পাথরটা লাগলো, কাউকে না লেগে মোহাম্মদ সাল্লামকে কেন পাথর লাগলো? অন্য কাউকে লাগলো না, লাগলো না, মোহাম্মদ সাল্লামকে কেন পাথর লাগলো? যদি বুঝতে পারলে, হ্যাঁ, কিছু বুঝতে পারলেন? আল্লাহ যেতে বললে, কে যেতে বললে? এই কে বললে? আল্লাহ বলে, এই নবী মোহাম্মদ যাও ন্যায়ের জন্য, দিনের জন্য, হকের জন্য, হ্যাঁ, মানুষের জন্য, হ্যাঁ, মানে 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 হকের জন্য, ন্যায় কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যাও। মোহাম্মদ সাল্লাম গেলেন, বুঝতে না, দাঁতে পাথর মারলেন, শহীদ হয়ে গেল দাঁতটা। বলুন কি কারো লাগলো নি, নবীর কেন লাগলো? বুঝতে পারছেন না? ইসলাম তৈরি হবে, ইসলাম কি ভাবছেন? কোথা আছেন? হ্যাঁ, ওই দাঁতটা ভাঙাতে গিয়ে, আল্লাহ রসুলের কাছতে গেলিয়ে, ঘটনা হওয়াতে গেলিয়ে, কাছতে গেলিয়ে, এক একটা কিয়ামত পর্যন্ত ইসলাম পয়দা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, চালচলন, কথাবার্তার যা কিছু, সেটার নামই তো ইসলাম। এছাড়া আর ইসলাম কি আছে? হ্যাঁ, বুঝতে পারলেন না আপনারা? আল্লাহ বললেন যেতে, নবী চলে গেলেন, ওখানে যেতে গেছে, ঘটবে এটা, কথা বললেন না? উহুদের যুদ্ধে রসুল পাশে সাল্লাম গেলেন, তায়েফে রসুল্লাহ গেলেন। যখন তায়েফে রসুল্লাহ যে হাজির হয়ে গেলেন, কেউ ছিল বাবা, কেউ ছিল, কেউ ছিল না, নবী মুহাম্মদ সাল্লাম একলা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তায়েফের মোড়রা, তায়েফের মাতব্বররা কি বলল? মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে। পাগুলের সঙ্গে যে রূপ ব্যবহার করে তোমরা, সেই রূপ মুহাম্মদের সঙ্গে ব্যবহার করো। আল্লাহ নবী কি করল? বেঈমানের বাচ্চারা, মালাউনের বাচ্চারা, কাফেরের বাচ্চারা লাঠি ছোঁটা, ইট পেটকেল ছুঁড়তে শুরু করলো, মারতে মারতে চলে যাচ্ছে। নবী আমার হেঁটে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। 3 মাইল হেঁটে যাওয়ার পরে নবী আমার দাঁড়াতে পারলেন না, দাঁড়াতে পারছেন না, গায়ের জামাটা খুনের সঙ্গে, কিতাবে লেখা আছে আল্লাহ নবী চায় গায়ের জামাটা শরীরের সঙ্গে জিপটে সেপটে বসে গেছিল। নবী 3 মাইল যাওয়ার পরে দুম করে হ্যাঁ পড়ে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, মালাউনের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না, নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে আছে কিনা, তার উপরে যে 2-4 লাঠি সোঁটা মেরে যেতে রইল। কথা ঠিক না বেটিক গো? কি দুনিয়াতে এইসব জিনিস ঘটছে না ঘটেনি? এই কথা বলেন, ঘটছে তো বিভিন্ন রকম। কে জমি মেরে লিয়েছে, মারো পেটো। কে লিয়েছে, ও লিয়েছে, জোর করছে আবার মারো পেটো। তাই তো না? কি হচ্ছে না? নবীর সুন্নত আদায় হচ্ছে, নবীর সুন্নত আদায় হচ্ছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, ন্যায়ের উপর চললে বিভিন্নভাবে আঘাত আসবে। এটা নতুন না পুরাতন কথাটা? এর কথা বলেন পুরাতন। রসুল পাকে যারা ছিল, সাহাবাদের জামানা ছিল, তাবে তাবিনদের সব যারা ছিল, হ্যাঁ, পীর মোশের জামানা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা
কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মিটাতে পারবে না। হক না হক, হক না হক, হক না হক, ন্যায় আর অন্যায়, ন্যায় আর অন্যায় থাকবে না। হারাম খাবে, হারাম খাবে, হালাল খাবে, হালাল খাবে, এ থাকবে না, থাকবে না। রসুল যেটা বলে গেছেন বলা থেকে কোয়া থেকে নিয়ে আকি আমত পর্যন্ত এক একটা ইসলাম পয়দা আল্লাহ করেছে, এ ঠিক নাকি? এর জন্য মাথা গরম করার দিকে নেই। কি মানে? তোমার মানুষ মার খেয়েও, কষ্ট পেয়েও, কেস কাচারি হলেও, লুট দারাজ করলেও, ডাকাতি করলেও, তোমার মানুষ ন্যায় কথা, হক কথা, সত্য কথা বলবি, এই বলবে না? এটা বলবো বাবা, এটার নাম হচ্ছে ইসলাম। কথা বুঝলেন? তাই ফেসবুকে পড়ে আছেন, আমার একা পড়ে আছেন, কেউ আছে? কোনো মুসলমান ছিল মামা? কোনো মুসলমান ছিল? একটাও মুসলমান কেউ নেই, কেউ নেই ভাইরা। তো মালায়েকা ফেরেশতারা বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার নবী মুহাম্মদ সাল্লাম একা পড়ে আছে, একা পড়ে আছে, আমি সহ্য করে থাকতে পারছি না, পাচ্ছি নি, আমি পর্বশ্রেণী মালায়েকা আমার দ্বারা সহ্য হচ্ছে না, আপনি হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়ে সৈন্য তুলে নিয়েছে, তাই পেয়ে চাপাবো, তাই বাঁশি দিবাকে পিঁপড়ে মারা করে ছাড়কার করে ফেলে দাও। আল্লাহ বললেন, এ বাবা পর্বতশ্রেণী মালায়েকা ফেরেশতা, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাম তোমারকে যদি সাহায্য চাই তুমি সাহায্য করবে, যাও চলে যাও। আর আমার নবী মুহাম্মদ সাল্লাম তোমারকে সাহায্য যদি না চাই তুমি একটা পশম পরিমাণ তুমি এগোতে পারবে না। জোরে হবে না, জোরে হবে না। ফেরেশতা এসে হাজির হয়ে গেল, রসুল্লাহ একা পড়া আছেন, কেউ নেই, লাল টকটকে চাহারে পড়া আছে বাবা। হ্যাঁ, হুঁশ ফিরে এলো, মালায়েকা ফেরেশতা বলে, ইয়া রসুল্লাহ, ইয়া হাইমুল্লাহ, আমি হলাম পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা, আমি আপনার কাছে এসেছি, ইয়া রসুল্লাহ আপনি হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা শূন্য তুলে নিয়েছে, তাই পেয়ে চাপাবো, তাই বাঁশি দিগকে পিঁপড়ে মারা করে ছাড়কার করে ফেলে দেবো, আপনাকে কি কষ্ট দিয়েছে, কত খুন ঝরিয়েছে, আমি আসহ্য করে থাকতে পারছি না, পাচ্ছি না। আল্লাহ রসুল বললেন, এ বাবা পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, আমি যে নবী, ওরা তো কেউ চেনে না, চেনে না, ওরা যে হেদায়েত না হয় ওদের ছেলে ছেলেরা।